হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার কাজে। তো আমি যাচ্ছি আজকে রাজগ্রাম একটা এঙ্গেজমেন্ট মেকআপ করতে। তো অনেকটাই দূর যেহেতু, তার জন্য গাড়িতে করে যাচ্ছি। আর অনেক 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 কুয়াশা ছিল সেদিনকে, অনেক বেশি ঠান্ডা ছিল। যাবো, তারপরে তোমার সঙ্গে আমার ব্রাইডকে শেয়ার করবো। আর অনেক 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 কুয়া। দেখতেই পাচ্ছ রাস্তায় কত কুয়াশা, আর এখন প্রায় 7টা বাজছে, তো তখন এই অবস্থা রাস্তার। তো গাইজ, আমি রাজগ্রাম পৌঁছে গেছি, আর আমি আমার জিনিসগুলো ঠিক করে নিয়েছি। আর ও আমাকে ওর লেহেঙ্গাটা দেখাচ্ছিল। তো আমার ব্রাইডের মেকআপ করার পরে আমি তোমার সঙ্গে শেয়ার। ওর মেকআপটা ডান হয়ে গেছে, এবার আমি ওর হেয়ারটা করব। আর আজকের আমার এই ক্লায়েন্ট রাজগ্রামের, কি নাম তোমার? সিমরন। তো খুব মিষ্টি একটা মেয়ে, আর ওকে সাজাচ্ছি, আমারও ভালো লাগছে। তো পুরো কমপ্লিট হলে আবার তোমার সঙ্গে শেয়ার করছি। তো গাইজ, তারপরে আমার হেয়ারটাও ডান হয়ে গেছিলো, আর আমি এখানে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি আমার ব্রাইডকে। আর তারপরে আমাকে জলদি জলদি যেতে হবে বাড়ি, কারণ মারগ্রামে আমার আরও একটা সাজানো আছে, সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো গাইজ, আজকের এঙ্গেজমেন্ট লুকের এই ছিল ফাইনাল লুক, তোমার সঙ্গে শেয়ার করে ফেললাম। তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। আর এরপরে আমি বাড়ি ফিরবো, বাড়ি গিয়ে আমাকে আরও একটা মেকআপ করতে হবে, সেটা একটা রিসেপশন মেকআপ করব। তো চলো, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, এই হলো আমার সেকেন্ড ব্রাইড। তো ওর আমি আইব্রোটা করে নিয়েছি ড্র, আর ও খুব মিষ্টি একটা মেয়ে আর খুব লাজুক। আর এখানে ওর আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওর ফেস মেকআপটা আমি স্টার্ট করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, ওর মেকআপটা প্রায় ডান হয়ে গেছে, এবার আমি ওর হেয়ারটা করব, তারপরে তোমার সঙ্গে ফুল লুকটা আমি শেয়ার করবো। ওর মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো গাইজ, গুড মর্নিং। আগের দিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর আজকে আমি যাচ্ছি আমার কাজে কয়থা। তো এখন বাজছে 9:30, আজকে একটা এঙ্গেজমেন্ট মেকআপ আছে কয়থাতে, তো তার জন্য আমি যাচ্ছি। তো অর্পণ আমাকে নিয়ে যাচ্ছে বাইকে করে, অর্পণ চলে যাবে আমার নানির বাড়ি লোহাপুর, আর আমি আমার কাজ শুরু করব। আমার কাজ শেষ হলে অর্পণ আবার আমাকে নিয়ে বাড়ি চলে আসবে। তো চলো, ওখানে যাওয়া যাক, তারপরে তোমার সঙ্গে আমার আজকের এঙ্গেজমেন্ট ব্রাইডের সঙ্গে পরিচয় করাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের মেকআপ লুকটা কেমন হয় সেটাও তোমরা দেখতে পাবে। তো গাইজ, এই হলো দিয়া, আমার আজকের এঙ্গেজমেন্ট ব্রাইড। তো ওকে আমি এর আগেও সাজিয়েছি, একটা পার্টি মেকআপ করেছিলাম, ওগুলো আমার ফেসবুক পেজে আছে ফটোগুলো, তখন আমি ব্লগ করতাম না, তো ওর সঙ্গে পরিচয় আমার আগে থেকেই। তো তোমরা দেখতে থাকো, ওর মেকআপটা আমি প্রায় ডান হয়ে গেছে, আমি ফেস মেকআপ করছিলাম। তো গাইজ, ওর মেকআপটা আমার ডান হয়ে গেছিলো, আর এরপর আমি হেয়ার করব। তো তার আগেও খাওয়া দাওয়া করে নিচ্ছিল, তো ও পেছনে ওটা ওর ফ্রেন্ড, ওকে খাইয়ে দিচ্ছিল। তো গাইজ, এই হলো দিয়ার ফাইনাল লুক। আর দিয়ার লেহেঙ্গাটার কালারটা এত মিষ্টি ছিল, আর লেহেঙ্গাটার ওয়েটটাও অনেক 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 বেশি হেভি ছিল, তার জন্য ওর ক্যারি করতে একটু অসুবিধা হচ্ছিল। তো এই দেখো ওর ফাইনাল লুক। তো গাইজ, দিয়ার মেকআপ কমপ্লিট করার পর আমি বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে তারপরে আমরা একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটাও তোমরা দেখতে থাকো, আর দিয়ার মেকআপটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে হলো একটু নিউ টাউন যাব, আমি নিউ টাউন যাইনি, মানে একবারও যাইনি এখন অবধি। তো সবাই আমাকে অনেকবার কমেন্ট করেছে যে নিউ টাউন যাও, একবার ভিডিও বানাও। তো তাই ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক। তো আমি অর্পণ যাব বাইকে, আর বিশা আসছে স্কুটিতে, আমরা তিনজন মিলে যাব। একদম হঠাৎ প্ল্যান হয়েছে আমাদের, ভাব মানে আমি ভাবছিলাম যে সবাই মিলে একসঙ্গে একদিন টোটো করে যাব বা গাড়ি করে যাব, কিন্তু হঠাৎ করে যেহেতু প্ল্যান
প্ল্যান হলো, তো ভাবলাম চলো ঘুরে আসি, অর্পণ চলে যাবে, তো চলো আজকে যা যাক নিউ টাউন তোমাদের সবার সঙ্গে নিয়ে, আর কি কি করছি সবগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। বুঝলি তো গাইজ, নিউ টাউন চলে এসেছি, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বিদিশা আর অর্পণ গাড়ি পার্ক করছে। আমরা নিউ টাউন চলে এসেছিলাম আর একটুখানি ঘুরেও নিলাম, আমাদের মোটামুটি লাগলো বাচ্চাদের জন্য, এটা ঠিক আছে। তো এবার দেখি আমরা যাবো ভাবছি বাবুর্চি নাহলে কোনো কোনো একটা রেস্টুরেন্ট। তো চলো গাইজ, আমরা চলে এসেছি বাবুর্চি ফ্যামিলি রেস্টুরেন্ট, তো এবার চলো ভেতরে যাওয়া যাক। তো গাইজ, রেস্টুরেন্টে আসার পরে আমরা ফটো ফটো ক্লিক করেছি, রিলস টিলস বানিয়েছি, তারপরে যখন আমরা অর্ডার দিতে গেলাম তখন তারা বললো যে 20 মিনিট পর থেকে অর্ডার নেওয়া স্টার্ট হবে, তারপরে আবার খাবার দিতে অনেকটা লেট হবে, তার জন্য আর আমরা ওখানে ছিলাম না। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বীরভূম ইন্টারন্যাশনালে, তো এখানে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ড্রামস অফ হেভেন আর ভেজ চাউমিন, তো এই দুটো খাওয়ার পরে আমরা আবার একটুখানি ঘুরেছিলাম বাইকে করে, আর তারপরে রাস্তায় বিদ্যাভবনের একদম অপোজিট দিকে এইটা ছিল, তো এখানে পাওয়া যাচ্ছিল বেবিকর্ন, তো এখানে আমরা বেবিকর্ন নিয়েছিলাম, তো বেবিকর্নটা খেতে অনেক টেস্টিও ছিল। তো গাইজ, তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি আসার পরে আমি আর শ্যুট করতে পারিনি, তো আমার ব্লগটা এখানেই এন্ড করবো। তো তার আগে বলে রেখি, যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর টাটা, বাই বাই, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য লাভ ইউ অল।